ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পেছানো নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এর ফলে 30 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। এদিকে এই দুই সিটি নির্বাচনের সকাল থেকে প্রচারণা শুরু করেছেন মেয়র প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রচারণায় নেমে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হচ্ছেন তাদের নেতাকর্মীরা। তবে এই অভিযোগের সত্যতা নেই উল্লেখ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বলেছেন, অভিযোগ করা বিএনপির নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আশিকুর রহমান চৌধুরী এবং রোকন উদ্দিনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মারুফ রনি। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থীরা। ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবি দাওয়াল সকাল 10:30 উত্তর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি অভিযোগ করেন, সোমবার তার প্রচারণার পর তার নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে হামলার শিকার হয়েছেন। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনে জানানো হয়েছে বলেও জানান তিনি। তবে এই অভিযোগের কোনো সত্যতা নেই বলে জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ করা বিএনপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত 8টার দিকে আমাদের 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নির্বাচন অফিস উদ্বোধন ঘোষণা আমি করার পরপরেই আমাদের কর্মীদের উপরে পিছন থেকে লাঠি দিয়ে মারা এবং হামলা করা হয়েছে। পরিস্থিতি আবারও আমরা শান্ত রাখবো, শৃঙ্খলা বজায় রাখবো। আমরা এখনও আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে যথেষ্ট দায়িত্ব পালন করার জন্য। বিশেষ করে একটা দলের প্রতিপক্ষরা, ক্যান্ডিডেটরা খালি মামলা শিকার হচ্ছে, হামলা শিকার হচ্ছে, কোনোভাবে এটাকে কোনো লেভেল প্লেইং ফিল্ড বলা হয় না। একটি জায়গা বলুক যে ফার্ম গেটে কোথায় তাদের উপরে হামলা হয়েছে। কয়েকজন ছাত্রদলের ছেলেপেলেরা নির্বিঘ্নে তারা চলেছে, কোনো হামলা হয়নি। তাই আমি মনে করি প্রত্যেক দিন সকালবেলা উঠেই তাদের একটি করে বক্তব্য সেম প্লেইং লেভেল ফিল্ড হয় নাই, নিন্দা ঘটনা জ্ঞাপন করছেন। আমরা মনে করি এগুলা পরিহার করে আসুন আমরা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করি। আর ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলিনুর তাপস কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় কামরাঙ্গীরচরের ভোটারদের কাছে নির্বাচিত হলে পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তাপস। অপরদিকে দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন সকাল 10:30 খিলগাঁওয়ের ত্রিমোহনী বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন ইশরাক। আপনারা জানেন যে সরকার তো শহরের ভিতরের ওয়ার্ডগুলোতেই তারা নজর দেয় না, বাইরের ওয়ার্ডগুলো তো আরও দূরের কথা। তাই আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে, নতুন যে ওয়ার্ডগুলো যুক্ত হয়েছে সেগুলো আমার ইশতেহারে তুলে ধরবো। এমনও হুমকি দেওয়া হচ্ছে যদি আবার পোস্টার লাগাতে আসে থানা পুলিশে দিবে। পোস্টার লাগানো কি অপরাধ? আমরা আর অভিযোগ নালিশ করতে চাই না, আমরা খালি এতটুকু বলতে চাই জনগণ আমাদের সাথে রয়েছে, আমরা জনগণের শক্তি নিয়ে দৃঢ় প্রত্যয় এগিয়ে যাব। 30 বছর দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিব, সেটার আওতায় আমাদের এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বুড়িগঙ্গার পাড় দিয়ে যে আমাদের নদীকে সংরক্ষণ করে, নদীর বাঁধ সংরক্ষণ করে ঢাকাবাসীর উপযোগী আধুনিক সকল সুযোগ সুবিধা সেবাগুলো পৌঁছে দেওয়ার ব্যাপক একটি মহাপরিকল্পনা আমরা নিব। ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলররাও ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভোট চাইতে। মারুপ্রণী, NTV News, ঢাকা।